সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। স্কিলস ফর লাইফ অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি জামাল আহমেদ। আশা করি আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমি শুভেচ্ছা আবারও জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, স্কিলস ফর লাইফ অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা ইনডিফিনিট লিভ টু রিমেইন, সিটিজেনশিপ, সেটেলমেন্ট, স্পাউস ভিসা, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 4, টিয়ার 5 এই সমস্ত ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে, যে সমস্ত চেঞ্জ আছে, এবং একটা জিনিস আমি আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি, স্কিলস ফর লাইফ, অর্থাৎ আমাদের লাইফ ইন দ্য ইউকে এবং পাশাপাশি আমাদের বাংলাদেশের যে জীবনধারা এটার সাথে জড়িত, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে। আজকে বেশ কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব এবং এই সমস্ত আপডেট নিয়ে আলোচনা করার জন্য যথারীতি আমাদের এই আজকের অনুষ্ঠানে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন, দুজন আইনজীবী রয়েছেন। আমার বাম পাশে রয়েছেন ব্যারিস্টার এবং সলিসিটার তাহমিনা কবির। তাহমিনা কবির, আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ। আমার ডান পাশে আছেন ব্যারিস্টার এবং সলিসিটার তারেক চৌধুরী, প্রিন্সিপাল কিংডম সলিসিটার। তারেক ভাই, আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি ধন্যবাদ। আপনি কেমন আছেন? জি ভালো আছি, আমি বরাবরের মতো বেশিরভাগ সময় ভালো থাকি, থ্যাংক ইউ। আপনি তো এই কি বলে যে বিনি বিদি বিচি আমেরিকা গেলেন, আবার জয় করে চলে আসলে, কেমন ছিল আপনার আমেরিকার যাত্রা? খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স, যেটা বলতেই হয় শর্টকাটে, যে ইমিগ্রেশনে যে অনেক সময় লাগে যেটা বলছিলেন, অনেকেই ভয় পেয়েছিলাম। আমার তো মনে হয় না সেরকম, আমি মনে করেন 10 মিনিটের মধ্যে একদম লাগেজ নিয়ে চলে গেছি। আমাদের সবাই চেনে না, মনে হয় এটা হয়তো ক্ষেত্র বিশেষে হয় আর কি, মানে সকলের ক্ষেত্রে হয়তো হয় না, যাদের সার নেম চৌধুরী আছে তাদের জন্য ইজি হয়। না এরকম না আর কি, খান কিংবা মোহাম্মদ এই ধরনের মনে হয় প্রবলেম হয় আর কি। মাই নেম ইজ খান থেকে। আচ্ছা আচ্ছা, মাই নেম ইস খান থেকে, আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা পরিচিত হলাম আমাদের আজকে দুজন অতিথির সাথে। আপনারা দুজনকে চিনেন, ওনারা আমাদের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব। ওনারা দুজনেই কিন্তু সামাজিক সাংস্কৃতিকভাবে ফেসবুকেই বলেন, ইউটিউবেই বলেন, অথবা সামাজিক বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু ওনারা দুজনেই কিন্তু আপডেট দিয়ে থাকেন নিজেদের ফেসবুকে এবং টেলিভিশনে ওনারা আপডেট দিয়ে থাকেন, এবং আজকে আমাদের এই স্কিলস ফর লাইফ অনুষ্ঠানেও আপনাদের প্রশ্নের জবাব দেবেন। আমরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব। আপনারা জানেন গত 25শে ফেব্রুয়ারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে, অর্থাৎ আপডেটেড লিস্ট দিয়েছে হোম অফিস তাদের ওয়েবসাইটে, সেটার থেকে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা যারা ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য আবেদন করবেন, কিংবা বাংলাদেশ থেকে যারা স্পাউস ভিসায় আপনাদের স্পাউসদেরকে এখানে নিয়ে আসবেন, আপনারা প্রশ্ন করবেন, এই ব্যাপারে সিলেটের দুইটা অ্যাড্রেসও দেওয়া আছে, আপনার দ্বারা যদি জানতে চান আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সিলেটের অ্যাড্রেসগুলো বলে দিব। এবং ঢাকাতেও টেস্ট সেন্টার রয়েছে, অর্থাৎ ILTS কনসোর্টিয়াম, এবং এইখানে লন্ডনে যে টেস্ট সেন্টার সেটা ট্রিনিটি কলেজ এখনও রয়ে আছে, এবং ট্রিনিটি কলেজেরও বিভিন্ন লিস্ট আমাদের কাছে আছে, আপনারাও কিন্তু ওয়েবসাইটে গেলে এগুলো দেখতে পারবেন। আমরা আপনাদেরকে যথারীতি বিস্তারিতভাবে আলোচনা করব। আমি আলোচনার শুরুতেই প্রথমে আমি চলে যাচ্ছি আমার গেস্ট তারেক চৌধুরীর কাছে। তারেক ভাই, জি, এই বেশ কিছুদিন আগে আমরা দেখলাম একটা পরিবর্তন এসেছে, ফর্মের মধ্যে পরিবর্তন এসেছে, ফিজের মধ্যে পরিবর্তন এসেছে। এই আপনিও জানেন ভালো করে যে আগামী 6 এপ্রিল থেকে ফর্মগুলোতে এবং ফির মধ্যে পরিবর্তন চলে আসতেছে, এবং আমরা শুনলাম যে এই 18 মার্চ থেকে এটা কার্যকর হতে যাচ্ছে। এই যে 18 মার্চের আগ পর্যন্ত, আজকে 14 মার্চ, এখন যদি নতুন ফর্ম, অর্থাৎ যে ভিসাটা ফিজ বাইরেছে, আমরা সেটা নিয়ে কথা বলবো, এখন এই সময়ের মধ্যে কেউ যদি আবেদন করতে চায়, এটা কি সম্ভব? ধরেন তার B1 আছে, লাইফ ইন দ্য ইউকে টেস্ট আছে, এই সময়ের আগে যদি কেউ 18 মার্চের আগে অ্যাপ্লাই করে, তাদের ক্ষেত্রে কি কোনো অসুবিধা আছে? না, 18 মার্চের আগে অ্যাপ্লাই করলে, পুরাতন ফিজ দিয়ে অ্যাপ্লাই করলে তো কোনো ধরনের অসুবিধা থাকার কথা না। তাহলে এখন যে এই যেটা ফিজ আমরা দেখলাম এখানের মধ্যে আছে, ১৫০০ পাউন্ড ছিল কারেন্ট ফিজ ILR ইনডিফিনিট লিভ টু রিমেইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখলাম 25% বেড়ে সেটা 1875 পাউন্ড চলে আসছে, অর্থাৎ 375 পাউন্ড বেড়েছে। সেটা কী হারে বাড়লো? আপনারা জানেন যে ফিজের ক্ষেত্রে কোনোটা 2% আর বেশ কিছু 25% বৃদ্ধি পেয়েছে। দরকারি যেগুলো, এগুলো তো 25% বেড়ে গেল।
মানে যেটা হচ্ছে কি সরকারের একটা মানে ধারণা এবং এটা তারা সেই ধারণা থেকে তারা লাভবান হয়েছে যে পয়সা নেওয়ার জন্য ইমিগ্রেন্টদের কাছ থেকে নিতে পারবে এবং তারা বিশাল অঙ্কের টাকা পেয়েছে। এমন কিছু শুনেছিলাম প্রথম যখন এনএইচএস এর সার্চার চালু করেছে প্রথম ছয় মাসেই মনে হয় ৫০ মিলিয়ন পাউন্ডের মতো তারা ইনকাম করেছিল। এটা ইনকাম সোর্স তারা আপনার দিকতে দেখতেছে না এবং তারা মনে করতেছে না, তারা ইমিগ্রেন্টই ভাবতেছে। সুতরাং সেক্ষেত্রে সেক্রেটারি অফ স্টেট মনে করছে এই খাত থেকে আমাদের নেওয়া উচিত এবং ইন্ডিফিনিট লিভে হয়তো মনে করছেন যে এটাই তো শেষ সুযোগ, এখান থেকে নিয়ে নেওয়া উচিত, কেউ কিছু কথা বলবে না, কোনো ধরনের ভয়েস নাই। এছাড়া আরেকটা জিনিস হওয়া উচিত আমার মনে হয় যে বিশেষ করে ইমিগ্রেন্টদের কোনো ইউনাইটেড ভয়েস নাই যে কেটা হলো না গেলো, এবং ইমিগ্রেন্টদের একটা রাইট রয়েছে বিভিন্নভাবে ইউরোপিয়ান ট্রিটি বলেন বা এদেশের রাইট অনুযায়ী রাইট রয়েছে, কিন্তু ইউনাইটেড ভয়েস নাই, যার ফলে ফিজ বলেন বা অন্য যে কোনো ধরনের বিশেষ করে যে একটা আনফেয়ার সিদ্ধান্ত বা পলিসি যখন চাপিয়ে দেওয়া হয় ইউনাইটেডলি আমরা শাউট করতে পারি না, আমাদের ভয়েসটা রেইজ হয় না, যার ফলে অনেক ক্ষেত্রেই আমরা ভিক্টিমের মানে আপনি কি মনে করেন যে ইমিগ্রেন্ট যারা আছে তারা এখানে কোনো অ্যাসোসিয়েশনের সাথে বা কোনো ট্রেড ইউনিয়নের সাথে জড়িত হতে পারবে? অ্যাসোসিয়েশন বা ট্রেড ইউনিয়ন না, অ্যাটলিস্ট আমরা ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম যদি হয় যে আমরা এটা অ্যাটলিস্ট তারা মানুক আর না বা আমি আইনের মধ্যে থেকেই আমাদের ভয়েসটা রেইজ করলে অ্যাটলিস্ট একজন এখানে তো বা আমাদের এশিয়ান কান্ট্রির মতো না, এখানে অ্যাটলিস্ট কেউ কোনো প্রশ্ন করলে কোনো দাবি জানালে অ্যাটলিস্ট একটা রেসপন্স আছে। এই যে মনে করেন আপনার ২৫ পাউন্ড বাড়িয়ে দিলে একটা লোক কাজ করে কয় ঘন্টা, হ্যাঁ এই তার দিয়ে ফিজ ১৮০০ পাউন্ড, আমরা যে সবাই মিলে বিশেষ একটা সংখ্যা যদি বলতে পারতো যে এটা আনফেয়ার হয়ে গেছে তোমরা একটু কমাও, অ্যাটলিস্ট মানে ১৮০০ পাউন্ড করেছো ১৭০০ পাউন্ড করো ১৬০০ পাউন্ড করো, আগে তো এই ধরনের হার ছিল না যে এই বিরাট অঙ্কের একটা ব্যাখ্যা দাও, এই ধরনের ব্যাখ্যা টাক্যা তো কোনো একটা আসে না, দিছে আমরাও দিয়ে দিই কোনো রকম। আর আমাদের সকলেরই মনোভাব এটা হিউম্যান নেচারই হয়তো যে আমি পার হয়ে গেলেই জামাল ভাই পার না হলেও চলবে, সুতরাং এটা মনে হয় আমাদের সকলেরই নেচার হয়ে গেছে। দেখি তাহলে আবার কি অবস্থা। আচ্ছা তামিনা আপা, এই যে তারেক ভাই বললেন এবং আমি বললাম যে ২৫% বেড়েছে, আপনারা ইমিগ্রেশন প্র্যাকটিস করেন, অন্যান্য আবেদনের ক্ষেত্রে কি এরকম বেড়েছে? অন্যান্য ক্ষেত্রে আসলে এরকম বাড়েনি, ২% হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসাতে। এইটা আমি মেন রিজন যেটা মনে করি সেটা হচ্ছে ইউকে অথরিটি চাচ্ছে ফ্যামিলি মাইগ্রেশনটাকে ডাউন করতে। আপনি খেয়াল করে দেখবেন বিজনেস যে মানে মাইগ্রেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো ফিজ ইনক্রিজ হয়নি, আপনার থিয়েটার স্পন্সর লাইসেন্স যদি ইনক্রিজ করতে ফি কিন্তু সেম। সো ওদের যে টাকা ওরা জানে সেটেলমেন্ট যখন হয়ে যাবে, একটা ফ্যামিলি যখন এখানে সেটেলড হয়ে যায় তারপর পরে কিন্তু আপনার এন্টাইটেলড বেনিফিট ক্লেম করার জন্য পাবলিক ফান্ডের উপরে কিন্তু একটা প্রেশার পড়ে যায়, যার কারণে ওরা যেটা চাচ্ছে যে তুমি এখানে ন্যাশনালিটি নাও বাট সেলফ ফান্ডেড নিজে। এই জন্য কিন্তু ওরা অ্যাকচুয়ালি এটা ছিল ইমিগ্রেশন কন্ট্রোলটাকে শুধুমাত্র ন্যাশনালিটি আর সেটেলমেন্টের ক্ষেত্রে কিন্তু ২৫% ইনক্রিজটা আপনি যদি খেয়াল করে থাকেন অন্য ক্ষেত্রে কিন্তু খুবই মিনিমাম। তাহলে আমি বলি যদি ২৫% বাড়ায় কিন্তু এই ক্ষেত্রে কি ২৫% কি এমনকি ৫০% যদি বাড়ায় এবং কেউ যদি এলিজিবল থাকে কি ফিজের বয়ে কি তারা অ্যাপ্লাই করবে না? সেই জন্য কি তারা মনে করে নিয়েছে যে আমরা যতই বাড়াই না কেন লোকজন আবেদন করবে আমরা পয়সাটা পাবো? অফকোর্স না, সেটা গভর্নমেন্ট কখনই মনে করছে না। গভর্নমেন্ট যেটা চাচ্ছে যে ফান্ডটাকে ইনক্রিজ করতে, সেটাই বললাম সেলফ ফান্ড। ওরা চাচ্ছে যে তোমার যে সুবিধাটা নিবে, আপনি কেন খেয়াল করে দেখেন অন্যখানে কেন ২% আর এখানে কেন ২৫%, এটা হচ্ছে ইন টার্মস অফ বেনিফিট ডিফারেন্স কিন্তু হিউজ। শুধুমাত্র ন্যাশনালিটি সেটেলমেন্টের ক্ষেত্রে আপনি একটা লং টার্ম একটা এন্টারটেনমেন্ট আপনি পাচ্ছেন যেটা আপনি অন্যখানে পাচ্ছেন না, টেম্পোরারি সুবিধা। সো এই কারণে কিন্তু ওরা ওদের কথা হলো যে যারা এটা নিবে তারা কিন্তু যে কোনোভাবেই নিবে, এই জন্য কিন্তু ওরা ওই জায়গাটাতে পেয়ে বসলো। তাহলে আপনার দৃষ্টিতে ওদের প্রতি কি এটা অন্যায় আচরণ? এটা অবশ্যই অন্যায়, অবশ্যই অন্যায়। যেমন আরেকটা জিনিস আপনি দেখবেন, তারেক ভাই যেটা বললেন যে পিটিশন আমরা যদি সবাই ইমিগ্রেন্টরা একত্রিত হই, কিন্তু একত্রিত হয়ে ফর এক্সাম্পল ৩৫,০০০ যে এসছে, আমি জানি না আপনি কতটুকু জানেন, একটা পিটিশন কিন্তু ছিল মোর দেন ১০০,০০০ ব্রিটিশ সিটিজেন্স যারা ওইটা সাইন করলো, পার্লামেন্টে এটা উপস্থাপিত হলো বাট ইগনোরড গভর্নমেন্ট। আপনি যেহেতু বলেই ফেললেন সেটা তো পার্লামেন্টে দেখলাম ৭ তারিখে ডিবেট হলো পার্লামেন্টে এবং অনেক পলস কালির বক্তব্যটা আমি শুনলাম দুদিন আগে, সো এটা আউটকামটা কি এসেছে? গভর্নমেন্ট বলছে এটা ফেয়ার, এটা কিন্তু এখনো আমার মনে হয় না কেটে ওটা ভাবে থাকবে। এটা তো পরিষ্কার ভাবে এখানে লিখে দেওয়া ছিল যে ডিসকাস করা যে ডিসক্রিমিনেটরি সেই জিনিসটা ওয়ার্ডটাই কিন্তু দেওয়া ছিল। শুধু লিবারাল ডেমোক্রেট পার্টি ওরা বলছে ডিসক্রিমিনেটরি এবং লেবার পার্টি থেকেও বলছে যে এটা একটা ব্রিটেনে যে একটা যে কি বলে ইমপ্রেশন আউটার কান্ট্রিজ
অফিসগুলোতে সেটা নষ্ট করছে 35,000 এর ক্ষেত্রে। ওরা ওদের ওদের আমি আমি যেটা নিজে ফিল করি সেটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব একটা এফেক্ট হচ্ছে না, শুধুমাত্র সেটেলমেন্টের ক্ষেত্রে গিয়ে ওরা যেমন 35,000 ইনক্রিজ যেটা সেটা কিন্তু সেটেলমেন্টের ক্ষেত্রে গিয়ে আফটার 5 ইয়ার্স যেটা। সো সবকিছুতে আপনি দেখেন সেটেলমেন্টের উপরে গিয়ে কিন্তু আঘাতে আসছে, টেম্পোরারি মাইগ্রেন্ট ওদের ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি না। থ্যাংক ইউ তারেক ভাই। এই যে আমরা 35,000 থ্রেশহোল্ড নিয়ে কথা বললাম, এটা বলা হলো যেটা আমিও দেখছি পিটিশনের মধ্যে ক্লিয়ার করে লেখা আছে, যেটা অর্থাৎ 5 বছরের পরে যদি এটা আপনি ভালো করে জানেন যে তারা সেটেলমেন্টের জন্য যদি আবেদন করে তাহলে তাদেরকে 35,000 আর্নিং দেখাতেই হবে। তো এই ক্ষেত্রে পার্লামেন্টও আলোচনা হলো, এটার ভবিষ্যৎ কোথায়, এটা কোথায় যাবে? ভবিষ্যৎ যেটা হচ্ছে কি, এটা এখন একটা দেখবেন যে সরকার প্রথমে তো ছিল এক নাগাড়ে ছিল, কিন্তু যখন পরে আবার ঘোষণা দিয়ে কিন্তু এখন এনএইচএস এ যারা চাকরি করে তাদের জন্য এটা কিন্তু প্রযোজ্য না, তো তাদেরকে ছাড় দিয়ে দিয়েছে। সুতরাং তারা শর্ট অকুপেশন লিস্টের মধ্যে রেখে দিয়েছে, ওটা ঢুকিয়ে দিয়েছে, যার ফলে যেটা হয় যে সরকার তাদের যেখানে সুবিধা নিড আছে নিড আছে সেই জায়গাতে তারা এক্সামশন দিয়ে দিয়েছে, সুতরাং এটা হবে না। দ্বিতীয়ত আরেকটা সুযোগ হয়তো আমি জানি না হয়েছে কিনা, লিগালি যদি কেউ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায়, কারণ পার্লামেন্টে গেছে, পার্লামেন্টে 100 সিগনেচার হলে কি হয়, এটা আলোচনা হয়, এটা অর্থ নয় যে গ্রান্ট হবে বা মঞ্জুর হবে, আর্লি ডে মোশন নেওয়া যায়, এই ধরনের ইয়ে করা যায়। তো কোনো পার্লামেন্ট মেম্বার যদি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিতে পারে তবে হাইকোর্টে যেতে পারে আর কি, মানে আমি জানি না এদেও করেছে কিনা, জুডিশিয়াল রিভিউ করলে হাইকোর্টে যেতে পারে, কিন্তু যেটা হয় এটা যেটা সিদ্ধান্ত আস্তে আস্তে যারা 25,000 তাদের 25,000 দিতেই হবে, পরবর্তী প্রজন্ম হয়তো লাভবান হবে, কিন্তু অ্যাটলিস্ট এটা বলা যায় যে আমরা যদি হাইকোর্ট লেভেলে নিয়ে যাই একটা ব্যাখ্যা আসবে কি হয় না হয়, মানে একদম যে বিশেষ করে আপনি দেখবেন মানে এইচএস যে মানে হাইলি স্কিল মাইগ্রেন্ট যারা একটা ফোরাম করেছিল মামলা করেছিল, এটা কিন্তু লাভবান হয়েছে একদম, সবাই যে একদম পুরোপুরি যে এটা করলে যে বিতা যাবে সেটা আমি মনে করি। আমি এভাবে আর কথা বলবো, তার একবার অনেক কলার লাইনে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমি প্রথম কলারের কাছে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাইয়া। যদি এর ভিতরে কোনো কিছু চেঞ্জ হয় না আমার, আমরা আমি চাইছিলাম কি আপনার ব্রিটিশ সিটিজেন বাচ্চা আছে না 7 বছর ওল্ড বাচ্চা আছে? খুব সম্ভবত আপনি যেটা কইছেন যে যেহেতু আপনি ইনসারমাউন্টেবল অবস্টেকল এটা প্রমাণ করতে পারছেন না, এর লাগে রিফিউজ করছে সলিসিটার সাহেবে কইছেন যে এটা করিয়া লাভ নাই, দেশ গিয়া করুক, অথবা কোনো ব্রিটিশ বাচ্চা খাচ্চা হইলে পরে একটু বালা হয়, পুরাপুরি বালা হয় না, এর লাগে কইছেন। সুতরাং এই ক্ষেত্রে সলিসিটার সাহেবে যেটা কইছেন আমার মনে হয় বালা, 18,600 যদি আপনার স্পাউসে ইনকাম করতে পারেন অথবা ডিজেবিলিটি লিভিং অ্যালাউন্স ফাইন বা PIP ফাইন, তাহলে দেশ থেকে গিয়ে অ্যাপ্লাই করলে ভালো হইব। আর PIP যদি ফাইন যদি প্রমাণ করতে পারেন যে দেশও গিয়ে টিকা যাইতো নাই, তাইলে মানে দেশও গিয়া দেশও যাওয়া যে অবস্টেকল আছে এটা ওভারকাম করা যাইতো নাই, তাইলে
আপনার ভিসা হইব আর নাইলে হইতো না। আর আপনি কইছেন যে পার্টনার না কিতা কইছেন, এটা তো লাগতো না, আপনি অলরেডি ম্যারেজ করে দিয়েছেন, ম্যারেজ হইলে আর পার্টনার লাগে না। পার্টনারটা যেটা হয় কারো যদি কোনো ধরনের ম্যারেজ রেজিস্টার না হয় তাহলে দুই বছর একলগে কাগজপত্র দেখাইলে জামাই বললাহান থাকলে ইংলিশ কায়দায় লিভ টুগেদার যদি দেখাইতে পারেন তাহলে পার্টনার হয় এবং এটা বিয়ার হাজব্যান্ড ওয়াইফের লাগান স্ট্যাটাস দেয়। ও তো আপনার তো এটা দরকার না, স্পাউস দেখাইলে চলুন। আশা করি একটা জেনারেল অ্যাডভাইস দিতাম পারছি, আপনার লয়ারের লগে আবার যোগাযোগ করুক। থ্যাংক ইউ তারেক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ডিয়ার ভিউয়ার্স, আমরা তারেক ভাইয়ের কাছ থেকে প্রশ্নের উত্তর নিলাম। আর একটা জিনিস আমরা পরবর্তী তাদের কাছে আলোচনা যাওয়ার আগে একটা জিনিস আমি বলি, যে প্রায় আপনারা অনেকে ফোন করেন যে অ্যাবাউট সেল্ট এক্সাম সম্পর্কে, অর্থাৎ আপনারা যখন আবেদন করেন তখন একটা সেল্ট রেফারেন্স নাম্বারের কথা বলা হয়ে থাকে। তো অনেকেই দেখা যায়, যেমন আজকেও আমার কাছে অনেকে ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে আসার আগে বলেছেন যে জামাল ভাই একটু আপনারা সেল্ট নিয়ে একটু কথা বলেন। তো সেল্ট যে জিনিসটা, যখন B1 টেস্ট অথবা A1 টেস্ট আপনারা বুক করবেন, বুক করার সাথে সাথে যে একটা কনফার্মেশন ইমেল আসে, ওই কনফার্মেশন ইমেলের মধ্যে কিন্তু 24টা ডিজিটের একটা TCL নাম্বার দেয়া থাকে। ওই TCL নাম্বারটাই কিন্তু আপনারা আবেদনপত্রের মধ্যে দিবেন। তো এখন আমি সলিসিটার এবং ব্যারিস্টার তাহমিনা কবিরের কাছে প্রশ্ন করব, ধরেন যারা 28 অক্টোবরের পরে, হ্যাঁ 28 অক্টোবর 2013 পরে যারা পুরাতন রিকোয়ারমেন্টে ইনডিফিনিট লিভটি রিমেন পেয়ে যায়, তারা তো সেটেল সিটিজেনশিপের জন্য আবেদনের ক্ষেত্রে তাদের তো আবার B1 লাইফ ইন দ্য ইউকেটিস দিতে হচ্ছে না, যদি তারপরে যদি অ্যাপ্লিকেশনটা হয়, হ্যাঁ দিতে হচ্ছে না, হচ্ছে না। তো এই ক্ষেত্রে ওনাদের প্রশ্ন থাকে অনেক ক্ষেত্রে যে আমরা কি ওই TCL নাম্বারটা বসাবো কি না, না তারা তো আগে রিকোয়ারমেন্টটা ফুলফিল করে দিয়েছে, তাহলে তাদের কি TCL নাম্বার দেওয়ার দরকার আছে? না দরকার নেই, কারণ ওখানে একটা AN ফর্ম AN এ একটা সেকশন থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে। সো আপনি ট্রিক দিবেন যেটা এলিজিবল, ফর এক্সাম্পল উনি তখন দিবেন যে আমি সেটেলমেন্টের যে রিকোয়ারমেন্টটা সেটা মিট করলাম 28 অক্টোবর 2013 এর পর, ওটা যদি ঠিক দেয় তাহলে এটা নট অ্যানসার। থ্যাংক ইউ ভেরি মাচ তাহমিনা কবির। প্রিয় দর্শক বৃন্দ, যেটা আপনাদের যদি কারো এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, আমি জানি আপনারা অনেকেই যারা 28 অক্টোবর 2013 এর পরে ইনডিফিনিট লিভ টু রিমেন পেয়ে গেছেন, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট না দিয়েই, লাইফ ইন দ্য ইউকে টেস্ট না দিয়েই যারা এলিজিবল আছেন, দয়া করে আপনারা ওই TCL নাম্বার নিয়ে ব্যস্ততা করবেন না। আজকেও যিনি আমার সাথে কথা বলেছেন আর 3-4 জন হয়তো আপনারা অনুষ্ঠান দেখতেছেন, আমি বলেছি এবং আপনাদেরকে বলেছি যে চ্যানেল দেখার জন্য আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যারা আবেদন করবেন, অর্থাৎ যারা রিকোয়ারমেন্ট ফুলফিল করে ফেলছেন, তারা TCL নাম্বার অর্থাৎ রেফারেন্স নাম্বার নিয়ে তাড়াহুড়া করার কোনো দরকার নেই, ইভেন আবারও B1 টেস্ট দেওয়ার কোনো দরকার নেই। থ্যাংক ইউ তারেক ভাই। এই যে সেল টেস্টটা আসলো, সেল টেস্ট দিচ্ছে মানুষ, A1 এবং A2 নামে আরেকটা টেস্ট চলে আসছে। সেই যে A2 টেস্ট আপনি জানেন যে অক্টোবরের পর থেকে যারা অ্যাপ্লাই করবে এক্সটেনশনের জন্য তাদেরকে A2 টেস্ট দিতে হচ্ছে। সেন এই A2 টেস্টের আগে এখন যারা চলে এসেছে স্পাউস ভিসায়, এবং অনেকে আছে ধরেন সেপ্টেম্বরে অথবা অক্টোবরেই অ্যাপ্লাই করবে, এখন তো এটা এখনো আমাদের গাইডলাইন চলে আসে নাই, শুধু ইয়ে হিসাবে চলে আসে, ডিক্লারেশন চলে আসছে, ইমিগ্রেশনের তো এখন রুল আকারে এটা আসে নাই। তো এখন যারা ধরেন অনেকেই আবার তাড়াহুড়া শুরু করে দিয়েছেন, যারা ধরেন সেপ্টেম্বরে আবেদন করবে আমরা একটু করতেই হবে, তাদের ক্ষেত্রে আপনি কি অ্যাডভাইস দেবেন? এক নম্বরে হচ্ছে গিয়ে এই যে প্রিপারেশন নেয় আর কি, মূলত আপনাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। ডিক্লারেশন তো আসছে যে কোনো সময়, আগে যেটা আসতো যে হোম অফিসে আগে প্রতি কোয়ার্টারে আসতো, এমনকি ফিজের ক্ষেত্রেও প্রত্যেক সময় যেটা ফিজ বাড়তো এপ্রিলে সেটা এখন 18 মার্চ দিয়ে দিচ্ছে, সুতরাং ঘোষণা যে কোনো সময় চলে আসবে। সুতরাং আপনারা যে অক্টোবরে যারা মানে পরে যারা বাড়াবেন, আগে যারা বাড়বেন তারা তো লাগতেছে না, অক্টোবরের পরে যারা এক্সটেনশন করবেন অর্থাৎ 2.5 বছর পরে আবার যখন বাড়াবেন তখন A2। সুতরাং এই লেভেলেরগুলো পরীক্ষাগুলোই আপনাকে অ্যাটেন্ড করেন, ক্লাসে অ্যাটেন্ড করেন, যদি কেউ B2 লেভেলও ক্লাস অ্যাটেন্ড করেন ক্ষতি তো নাই। সুতরাং এই ধরনের হুট করে তো কমপ্লিটলি ডিফারেন্ট একটা ক্রাইটেরিয়া তো আসবে না। সুতরাং এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত, যারা অ্যাপ্রুভ প্রোভাইডার রয়েছে তাদের কাছে যাওয়া উচিত এবং ক্লাস করা উচিত। আমি যেটা বলছি এটা মানে আনটিল আপনি সিটিজেনশিপ পান এই প্রসেসটার মধ্যে থাকেন, যে পরীক্ষা আসবে পরীক্ষা বসবো এরকম না, আপনাকে তো দিতেই হবে, মাপ নাই। সুতরাং এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত। যেটা অনেকে মানে সেল্ট হচ্ছে, অনেকেই জানেন যে সেলটা কী, সেলটা হচ্ছে মানে সিকিউরড ইংলিশ লিস্ট আমরা সবাই জানি। সুতরাং এই প্রোভাইডারের মধ্যে করবেন। আর আমি সবসময় যেটা বলি যে আপনারা যারা হাজব্যান্ড আসছেন, ওয়াইফ আসছেন, একজনের একজনকে হেল্প করবেন, মানে সুতরাং একজনের একজনকে হেল্প যদি করেন যে এটা পরীক্ষাটা দিতে হবে, যারা দেশ থেকে আসছেন হয়তো জানতেছেন না, বুঝতেছেন না, আপনি বুঝতেছেন, এটা যদি আপনার ওয়াইফকে হেল্প করেন নিজেরই হেল্প হবে। কারণ আপনি যদি যেটা বলা হয় যত আগে করবেন, যেটা আমি সবসময় বলে থাকি, এয়ারপোর্টে গেলে দুজনের দুটি পথ দুদিকে গেছে বেঁকে, কারণ একজন বাংলাদেশের মানে পাসপোর্টে লাইন ধরলেন, একজন ব্রিটিশ পাসপোর্টে লাইন ধরলেন, এটা কতদিন, যত সহজে করা যায় দুজন একসঙ্গে থাকা যায় এটা ভালো, আর
নালে এটা কত মেন্টাল টেস্ট বিভিন্ন ভাবে। সুতরাং হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনকে হেল্প করবেন, এখন থেকে প্রস্তুতির জন্য কোথায় বই লাগে, কোন কলেজে যেতে হয়, কি ধরনের পরীক্ষা, আগে থেকে তো দিয়ে আসছেন একটা পরীক্ষা, সুতরাং এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন, হায়ার যেটা আছে সেটাতে পরীক্ষা দেন, বসেন, দেখেন কি হয়, সেটা তো কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছেন, আর যে কোনো সময় এটা আসা যাবে। আর বাঙালি কমিউনিটির জন্য খুবই সৌভাগ্য যে মানে প্রতিটা সপ্তাহে কমপক্ষে 18 থেকে 24 ঘন্টা ফ্রি অ্যাডভাইস পাচ্ছেন, অন্য কোনো কমিউনিটিতে মনে হয় পান না। বিশেষ করে বলি আমাদের এই চ্যানেল আছে লিগ্যাল অ্যাডভাইস, কিস ফর লাইফ, লো উইথেন রহমান, এই যে প্রোগ্রামগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে এভারেজ মনে হচ্ছে যে এভরিডে আমাদের এখান থেকে আপডেট। আই থিঙ্ক আমি আগেও বলেছি আমাদের এই অনুষ্ঠানগুলো যে নট অনলি এন্টারটেইনিং এডুকেশনাল, অর্থাৎ আমার মনে হয় আপনি কি মনে করেন অনেক উপকৃত হচ্ছে, কিন্তু অনেকে আমি মনে করি ম্যাক্সিমাম উপকৃত হচ্ছে, সলিসিটর অনেকে অর্ধেকে যাওয়াই লাগবে না সলিসিটরের কাছে। তো না ঠিক আছে, তাহলে ওটাকে জেনে নিল অসুবিধা কে। আপনি একটু সামারাইজ করবেন যে একজন লোক যদি স্পাউস ভিসা বাংলাদেশ থেকে ধরেন চলে আসছে, আজকে আসছে, তার ক্ষেত্রে পরবর্তী স্টেপ গুলা কি কি হতে পারে? স্পাউস ভিসা ধরেন আজকে চলে আসছে, এখন তারেক ভাই বললো যে একটু দিতে হবে, কি কি স্টেপ গুলা? ইংলিশ অফকোর্স, কারণ উনি এখন যেহেতু বাংলাদেশে A1 দিয়ে আসলেন উনি, হ্যাঁ উনি যখন এক্সটেন্ড করবে সে 30 মান্থস পরে কিন্তু করবে। যদি আমি এই প্রেজেন্ট সিচুয়েশনের কথা বলছি, উনি আজকে যদি এসে থাকে, ওনাকে 30 মান্থসের ভিসা দেওয়া হলো, তারপরে উনি এক্সটেন্ড করবে, তখন তো ওনাকে এটু দিতে হবে, এটু কারণ উনি অক্টোবরের পরে চলে যাচ্ছেন। তো ওনার প্রিপারেশনটা আমি তারিখ ভাষাতে আমি একমত যে এই, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি যদি A2 মানে A2 লেভেলটা উপরে হলো আপনার তো কোনো ক্ষতি নেই, যদি আপনি এই দেশে থাকবেন ইংলিশটা অফকোর্স আপনার জন্য, কারণ আপনি কমিউনিকেশনের জন্য আপনি যেখানে যাবেন এটা কিন্তু এটা ভালো, এটা দরকার। সো এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখা, আর ইনকাম রিকোয়ারমেন্টস তো মিট করতে হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস ভুলে যাই, সাবস্টিটিউট রিলেশনশিপ, আমি জাস্ট বিয়ে করে আসলাম, ভিসা নিয়ে আসলাম, ডাজেন্ট ম্যাটার, আমি 30 মাস পরে যদি আমি সেটা প্রুফ করতে না পারি, সো প্রুফ অফ লিভিং টুগেদার হাজব্যান্ড ওয়াইফ সেটা কিন্তু ইম্পর্টেন্ট, ওই ডকুমেন্টসগুলো কিন্তু ম্যান্ডেটরি আপনার যখন এক্সটেনশন করবে। সো এইগুলো হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট, ইংলিশ, ইনকাম, আর হচ্ছে রিলেশনশিপ। থ্যাংক ইউ ভেরি মাচ, কন্টিনিউইং রিলেশনশিপ। থ্যাংক ইউ ভেরি মাচ তামিনা আপা। আমি পরবর্তী কলারের কাছে যাচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাইয়া। ভাই আমি, আমার একটা কোশ্চেন ছিল, আমার ওয়াইফ এই দেশে স্পাউস ভিসা আসছে 2011-এ, হ্যাঁ হ্যাঁ, তো 2013-এ ও ইনডিফিনিট লিভ টু রিমেইন এর জন্য অ্যাপ্লাই করছে ইসল দিয়ে। হুম হুম, তো ইনডিফিনিট লিভ টু রিমেইন 2013-এ কবে অ্যাপ্লাই করছে ইসল দিয়ে আইএলআর এর জন্য? এটা অগাস্টের আগে করছিল, অগাস্টের আগে, ওকে, কিন্তু অগাস্টের পরে তাকে ডিসিশন দেওয়া হয়েছে, ওকে, 28 তারিখে পরে ডিসিশন দেওয়া হয়েছে, অর্থাৎ 28 অক্টোবর 2013-এর আগে। হ্যাঁ আগে, হ্যাঁ হ্যাঁ, তো এখন ও আর পরে আমি শুনলাম যে ওর জন্য B1 দিতে হবে, লাইফ ইন দা ইউকে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ, সিটিজেনশিপের জন্য, হ্যাঁ হ্যাঁ, এখন কি এই এই রিকোয়ারমেন্টটা কি এখনো আছে তাহলে আপনাদের যেটা তারেক ভাই বললেন আপনার ওয়াইফের দুটো ছিল যে ইসল ও লাইফ ইন দা ইউকে, দেখা গেছে যে একজন বাংলাদেশ থেকে মাস্টার ডিগ্রি করে আসলো, সে তো আর ইসল দেওয়া লাগতেছে না, সে লাইফ ইন দা ইউকে টেস্ট দিয়ে দেবে, তো ওই সময় উনি করেছে, তো যেহেতু উনি বলে ফেলছে যে 28 অক্টোবরের আগে ডিসিশন হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে দুটোই লাগবে। ওকে, থ্যাংক ইউ তামিনা। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন একটা ছোট্ট বিরতি নিতে হবে, আপনারা আমাদের সাথে থাকুন, বিরতির পর আপনাদের সাথে আবারও আমরা আলোচনা নিয়ে ফিরে আসবো, ততক্ষণ আপনারা চ্যানেল এসের সাথে থাকুন, সি ইউ ভেরি সুন।